জলপাইগুড়ি জেলার তিনটি পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি পৌরসভার 25টি আসনের মধ্যে 22টি দখল করে তৃণমূল কংগ্রেস, দুটি দখল করে কংগ্রেস ও একটি আসন দখল করে সিপিএম। মালবাজার পৌরসভার 15টি আসনের মধ্যে 14টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ও একটি আসনে জয়লাভ করে বিজেপি। এছাড়া জলপাইগুড়ি জেলার নবগঠিত ময়নাগুড়ি পৌরসভায় 17টি আসনের মধ্যে 16টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ও একটি আসনে জয়লাভ করে নির্দল প্রার্থী। প্রশান্ত সাহার রিপোর্ট, তারা নিউজ, জলপাইগুড়ি।